পাহাড়তলি জঙ্গলে টুনি নামের এক পাখি তার পালিত গাভী বিল্লিকে নিয়ে বাস করত। মাত্র কদিন হলো বিজলি একটা ছানা দিয়েছে, এদিকে টুনিও একটা ডিম দিয়েছে। দেখলি বিজলি, তোর আর আমার ভাগ্যের কত মিল, তুই একটা ছানা দিলি আর আমি একটা ডিম দিলাম, এবার আমরা একসাথে মা হতে পারবো রে। হ্যাঁ মালকিন, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ রে, তুই এবার থাক, আমি বরং ডিমে তা দিতে থাকি। এরপর টুনি ঘরে ঢুকে যায় আর ডিমে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর টুনিরও ডিম ফুটে একটা ফুটফুটে ছানা বের হয়। দেখ দেখ বিজলি, আমারও কেমন সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে, তোরও একটা কন্যা সন্তান, আমারও একটা কন্যা সন্তান হয়েছে। এত খুশি যে আমি কোথায় রাখবো, আর যদি টোনা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো বল। মন খারাপ করবেন না মালকিন, ভাগ্যে লেখা কেউ ঘন্টাতে পারে না, আপনার ভাগ্যে এমনটা ছিল বলি আজ এত কিছু হয়েছে। না রে, আমি আর একদম মন খারাপ করব না। তা বিজলি, আজ তো তোর জন্য ঘাস আনিনি, চল তোকে মাঠে নিয়ে যাই। না মালকিন, আমি আজ মাঠে যাব না, আর আপনাকেও কষ্ট করতে হবে না। আচ্ছা থাক তাহলে, আমি ঘরে গিয়ে বরং রান্না চাপিয়ে দেই। এরপর টুনি রান্নাঘরের দিকে যেতে থাকে, কিন্তু রান্নাঘরে যেতেই টুনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর বিজলি মুখ দিয়ে টুনিকে তোলে আর ঘরে নিয়ে যায় আর ডাক্তারকে ডেকে নিয়ে আসে। রোগীর ভিতরের সব নাড়ি ভুঁড়ি পচে গেছে, রোগীকে আর একদিনও বাঁচানো সম্ভব নয়, তাই রোগীর যা মনের ইচ্ছে আছে তা পূরণ করে দিন। এসব বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। বিজলি, আমার জীবন তো এখানেই থমকে গেল, আমার মেয়েটাকে দেখার মতো এই জগতে আর কেউ নেই। তুই আজ থেকে আমার কন্যার দায়িত্ব নিবি, তুই আমার কন্যার মা হবি। আজ থেকে গাভীর এক কন্যা নয়, আজ থেকে গাভীর দুই কন্যা। আর তুই আমাকে কথা দে যে তুই আমার মেয়ের মায়ের অভাব পূরণ করবি, ওকে কখনোই কষ্ট পেতে দিবি না। মালকিন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কন্যাকে কখনোই কষ্ট দিব না, আমি ওকে আমার নিজের কন্যার মতো আগলে রাখবো মালকিন। বিজলির কথা শেষ হতে না হতেই টুনি মারা যায়। এইদিকে সবাই কাঁদতে থাকে আর টুনির সৎকার করায়। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আরে পাগলি মেয়ে আমার, এভাবে কাঁদছিস কেন? এই তো আমি তোর মা, তোর নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে তাই না রে সোনা? হ্যাঁ মা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এরপর গাভী টুকিকে খাবার খেতে দেয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ে দুটো তো বড় হয়েছে, এবার তো আমার কাছে জমা নেওয়ার কোনো টাকাও নেই, এদের এখন আমি কি করে খাবো? মা মা, আমি স্কুলে পড়বো মা, আর দিদিকেও আমার সাথে স্কুলে নিয়ে যাব। স্কুলে যাবি? কিন্তু মারি, আমার কাছে তো তোদের পড়াশোনা করানোর মতো কোনো টাকা নেই, তবে একটা কাজ করা যায় রে মা। কি কাজ মা, বলো আমায়। মারি, তুই আমার দুধ দোহন করে এরপর সেই দুধগুলো বাজারে বিক্রি করবি, এতে করে কিছু টাকা পাওয়া যাবে রে সোনা, আর সেই টাকা দিয়ে তোরা দুবোনই পড়াশোনা করতে পারবি। তুমি যখন বলছো মা তখন তাই হবে। এরপর টুকি গাভীর দুধ দোহন করে আর সেই দুধগুলো নিয়ে বাজারে যায় আর সবগুলো দুধ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মা দেখো, আমি দুধ বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি, এবার আমাদের খাবারেরও আর কোনো কষ্ট হবে না, আর এখন আমরা দুবোনে পড়াশোনাও করতে পারবো। হ্যাঁ, এবার যা তো দুবোনে স্নান করে নে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এভাবে ভালোই ভালো চলতে চলতে এক রাতে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। গাভী ঘুমাচ্ছিল, এমন সময় এক বিষাক্ত সাপ গাভীর পাশ দিয়ে যেতেই গাভীকে দংশন করে আর সাথে সাথে গাভীর পুরো শরীর নীল হয়ে যায়। আহ টুকি রুহি, আমার পুরো শরীর বিষে চলে যাচ্ছে, আহ তোরা কিছু কর মা আমার জন্য। মা তোমার কিচ্ছু হবে না মা, আমি এখনই কবিরাজকে আনছি মা।
থাক মা আর যাস নি, আমার হয়তো সময় একেবারে ঘড়িয়ে এসেছে। তোরা একটু আমার সামনে বস মা, আমি তোদের দুজনকে দুচোখ ভরে দেখে একেবারে জন্য চোখ বন্ধ করি। মা গাবি কথা মতো দুই কন্যা মায়ের কাছে বসে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে গাভী মারা যায়। মা মা চোখ খুলে মা, তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না মা, মা চোখ খুলো মা। ও মা তুমি উঠো না মা, তুমি ছেড়ে যে আমার সব কিছু অন্ধকার মা, তুমি উঠো না মা, তুমি উঠো। গাভী দুই কন্যা খুব কাঁদতে থাকে, এরপর দুজনে কান্না থামিয়ে মায়ের সৎকার করায়। দিদি রে, মা তো আমাদের ছেড়ে চলে গেল, এবার আমরা কি করবো রে, কি খাবো রে দিদি? এখন যে আমাদের ভিক্ষে করে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে বোন। ঈশ্বর আমাদের ভাগ্য এত খারাপ কেন করেছে বলতো? আমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা, ঈশ্বরকে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাকে বাঁচিয়ে রাখতে পারতো না? বল বল না রে দিদি। এসব ভেবে আর কোনো লাভ নেই রে বোন, চল আমরা আমাদের ভিক্ষার কাছে নেমে পড়ি। কেউ একটু দয়া করে আমাদের দুটো টাকা ভিক্ষা দিন না গো, আমরা দুবুনে যে না খেয়ে আছি। আপনারা যদি আমাদের দুটো টাকা দান করেন তবে তো আমরা খেতে পারবো। করুন না আমাদের অসহায় দুই বোনকে দুটো টাকা দান। এরপর ওই একই পথ দিয়ে কালুকাক নামের এক পাখি যাচ্ছিল। এরপর কালুকা গাভীর দুই কন্যাকে দেখে থমকে দাঁড়ায় আর মনে মনে ভাবে, আরে বা, এ তো মেঘনা চাইতেই চল। এই ভিখারি দুটোকে নিয়ে যদি কোনোভাবে বর্ডার পার করতে পারি তাহলে তো আমি অনেক টাকা পাবো। এমন সুযোগ আমাকে একদম হাতছাড়া করা যাবে না। তোদের দুজনকে দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাসনি, চল তোদের কিছু খাবার খাওয়াই। আমরা কাল থেকে না খেয়ে আছি, আপনি যদি আমাদের খাওয়ান তাহলে ঈশ্বর আপনার অনেক মঙ্গল করবে। আচ্ছা আচ্ছা চল এবার। এরপর গাভীর দুই কন্যা কালুর সাথে যেতে থাকে। যেতে যেতে কালু বর্ডারের কাছে নিয়ে যায় ওদের। কাকু এখানে তো কোনো খাবারের দোকান নেই, আপনি আমাদের কোথায় নিয়ে এলেন কাকু? আমি তোদের খাওয়াতে নয় বিক্রি করতে নিয়ে এসেছি। বিক্রি? আপনি খুব পচা যেতে দিন আমাদের। কালু ওদের যেতে না দিয়ে মারতে শুরু করে, এমন সময় সেখানে পাখি মাতা প্রকট হয়। মূর্খ পাখি, দুটো অসহায় ছানার সাথে এমন করতে তোর লজ্জা করলো না? এর জন্য তোর কঠিন শাস্তি হওয়া দরকার। এই বলে পাখি মাতা কালুর শরীরে আগুন ধরিয়ে দেয় আর কালু সেখানেই পুড়ে মারা যায়। এরপর পাখি মাতা কিছু সোনা প্রকট করে আর দুই কন্যাকে দিয়ে বলে, তোদের আর কোনো ভয় নেই, এই সোনাগুলো তোদের কাছে রাখ, ভিক্ষা বাদ দিয়ে এগুলো বিক্রি করে নিজেদের জীবন নির্বাহ কর। আর যখনই কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি এসে হাজির হব। এই বলে পাখি মাতা অদৃশ্য হয়ে যায় আর গাভীর দুই কন্যা পাখি মাতার দেওয়া উপহার নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। রহিমপুর বনে বিধবা এক তরুণী বাস করত। কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে তার স্বামী বিয়ের কিছুদিন পরে মারা যায়। একে তো টুনি দেখতে পরম সুন্দরী ছিল আর তার চুল তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, অন্যদিকে স্বামীর মৃত্যুর কারণে বনে সবার কাছে টুনি হিংসার কারণ হয়ে দাঁড়ায়। একদিন, আহ হায় ঈশ্বর, আজ মাথাটা আমার বড্ড যন্ত্রণা করছে, একটু চুলে তেল মালিশ করতে পারলে বুঝি মাথা ব্যথা একটু কমতো। ঘরে তো আমার মাথায় তেল দেওয়ার মতো কোনো তেল নেই, যাই বাড়ির পাশের কাকুলি দিদির বাড়িতে গিয়ে একটু মাথায় দেওয়া তেল চেয়ে নিয়ে আসি। এ কথা বলে টুনি কাকুলির বাড়িতে যায় আর কাকুলি কাকে গিয়ে বলে, দিদি, ও কাকুলি দিদি, তোমার কাছে একটু চুলে তেল দেওয়ার তেল হবে গো, আজ মাথাটা যে আমার বড্ড যন্ত্রণা করছে, তুমি তো জানোই টুনা মারা যাওয়ার পর কতটা অসহায় হয়ে পড়েছি, নুন আনতে আমার পান্তা ফুরিয়ে যাচ্ছে, সামান্য একটু মাথায় দেওয়া তেলও কিনতে পারি না, দিবে গো একটু তেল। টুনির এমন কথা শুনে কাকুলি কাকের মনে এক কুচিন্তা আসে আর কাকুলি মনে মনে হাসতে হাসতে বলে, এই তো সুযোগ,
এই রূপার চুল সবাইকে দেখিয়ে বেড়াস, তাই না? আজ তোকে এমন তেল দিব যাতে তোর সব চুল নষ্ট হয়ে যায়। আর তোর এই সৌন্দর্যের কারণে আমার স্বামী তোকে দেখিয়ে দেখে কথা শোনায় আমাকে। আজ যদি তোর এই সৌন্দর্য আমি নষ্ট না করেছি, তবে আমার গায়ের জ্বালা মিটবে না। কাকলি এ কথা ভেবে টুনিকে বলে, ও মা টুনি, তুই তেল নিতে এসেছিস? আর আমার ঘরে তেল থাকবে না, তা কখনো হয়? একটু দাঁড়া, আমি তোকে মাথায় দেওয়া তেল এনে দিচ্ছি। এমন তেল দিব না, একবার মাথায় দিলে তোর মাথা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া, একটু দাঁড়া এখানে। এ কথা বলে কাকুলি কাক ঘরের মধ্যে যায়, আর হাতে করে একটা তেলের শিশি এনে টুনির হাতে দেয় আর বলতে থাকে, এই নে টুনি, ধর এই তেল, বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে মাথায় মালিশ কর, তোর মাথা ব্যথা একদম সেরে যাবে। ই মানি কাকুলি দিদি, তোমার এই তেল তো মাথায় দেওয়ার নয়, এই তেল তো কেরোসিন তেল, কেমন উটকো গন্ধ আসছে এই তেল থেকে। টুনি, আমি ভেবেছিলাম তোর সৌন্দর্যের মতো তোর বুদ্ধি আছে, কিন্তু এখন তো দেখছি তুই বড্ড বোকা। কেন রে, তুই জানিস না কেরোসিন তেল মাথায় দিলে কত উপকার হয়? এই যে আমাকে দেখ, আমি নিয়ম করে প্রতি তিন বেলা হাতে পায়ে কেরোসিন তেল বাঁচছি, তাই আমি কত কালো? তাহলে ভাব, তোর এমন লম্বা চুলে কেরোসিন তেল মাখলে তোর মাথা ব্যথা সারার সাথে সাথে চুলও কেমন কালো কুচকুচে হবে। কাকুলির এমন মন ভুলানো কথা শুনে টুনিও আর কিচ্ছু বলে না, চুপচাপ কেরোসিন তেলের বোতল নিয়ে বাড়ি ফিরে যায়। আর কেরোসিন তেল মাথায় দিতে দিতে বলে, কাকুলি দিদি যখন বলেছে এই কেরোসিন তেল দিলে মাথা ব্যথা কমবে, তবে না হয় দিয়েই দেখি। আমি তো অত বেশি লেখাপড়া জানি না, কাকুলি দিদি বেশ শিক্ষিত, আমার ভালোর জন্যই কেরোসিন তেল দিয়েছে। এ কথা বলে টুনি ইচ্ছে মতো তার চুলে কেরোসিন তেল দিয়ে মালিশ করতে থাকে, আর হঠাৎ করে খেয়াল করে তার মাথা থেকে সব চুল উঠে হাতে চলে আসছে, একে একে সব চুল পড়ে যাচ্ছে। তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। হায় হায় রে, এ কি দশা হলো আমার, আমার মাথার সব চুল যে পড়ে যাচ্ছে, আমি তো টেকা হয়ে গেছি। হায় হায় রে, এ কি দশা হলো। কাকুলি দিদি, তুমি আমার এ কি সর্বনাশ করলে দিদি। এক্ষুনি আমি কাকুলি দিদির কাছে গিয়ে বলবো, তার কথা শুনে আমার এ কি হাল হলো। এ কথা বলে টুনি আবারও কাকুলি কাকের বাড়িতে যায়, আর কাঁদতে কাঁদতে কাকুলিকে বলে, কাকুলি দিদি দেখো, তোমার তেলের জন্য আমার কি দশা হলো, তুমি জেনে শুনে আমাকে এমন তেল কেন দিলে বলো তো। হায় হায় রে, আমার চুল, বনের সবাই তো এবার আমাকে দেখে হাসাহাসি করবে। কেন করলে দিদি, কেন এমনটা করলে তুমি আমার সাথে? টুনি, আমি তো এটাই চেয়েছিলাম। বেশ হয়েছে, তোর চুল উঠে গেছে, তোর এই রূপ দেখলে আমার গা একদম জ্বলে যেত। আমি জেনে শুনে তোকে কেরোসিন তেল মাখতে দিয়েছি। টুনি কাকুলি কাকের এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায়। কি, তুমি ইচ্ছে করে এসব করেছো? দাঁড়াও, বনের সবাইকে ডেকে আমি তোমার নামে নালিশ দিব, তুমি আমাকে এত হিংসে করো। হারামজাদি, তুই ডাকবি সবাইকে? আমি ডাকবো সবাইকে, আর তোর নামে দুর্নাম দিয়ে তোকে এই বন ছাড়া করবো আমি। আমি সুন্দরী নই, তাই এই বনে আর কেউ সুন্দরী থাকবে না। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো তোমরা, আমার বাড়ির সামনে এসো। কই রে বিউটি, মিষ্টি, শালিক, তোরা কই? আয়। কাকুলির ডাক শুনে বনের সব পাখিরা কাকুলির বাড়ির সামনে ছুটে আসে আর বলতে থাকে, কি হয়েছে রে কাকুলি, এভাবে চিৎকার করছিস কেন? এ মা, এ কি রে টুনি, তোর চুল কোথায়? এভাবে টেকো হলো কি করে তোর মাথা বলতো শুনি? এই টুনির বিচার করার জন্যই তো রেখেছি তোমাদের। শোনো 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 তোমরা সবাই, এই টুনি কোথা থেকে কোন অকাজ কুকর্ম করে এসেছে, তাই বনে কিছু পাখি শাস্তি হিসেবে এর সব চুল ন্যাড়া করে দিয়েছে। এই টুনি একটা কলঙ্কিনী। মিথ্যে কথা, আমি কোথাও কিছু করিনি, ওই কাকুলি দিদির জন্য আমার মাথার সব চুল পড়ে গেছে। চুপ কলঙ্কিনী, আমাদের চোখে ধুলো দিতে চাস? নিজে খারাপ কাজ করে অন্যের উপর দোষ চাপাস, তাই না? লজ্জা করে না, লজ্জা করে না তোর? একে তো স্বামীটার মাথা খেয়েছিস, তার উপর আবার রূপ দেখিয়ে কত জনের সাথে যে ফষ্টি নষ্টি করছিস। ছি 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 ছি, তোর জন্য এই বনে সবার বদনাম হয়ে যাবে জানিস?
শোনো তোমরা সবাই, এই কলঙ্কিনী টুনিকে মেরেই বন থেকে তাড়িয়ে দাও। এর কোনো অধিকার নেই বনে থাকার। কাকুলের এমন কথা শুনে বনের সব পাখিরা টুনির কোনো কথা না শুনে টুনিকে মারতে মারতে বন থেকে তাড়িয়ে দেয়। আর টুনি মার খেয়ে অসহায় হয়ে বাড়িঘর হারিয়ে বনের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ঠিক সেই সময় টুনির সামনে একটা পরী এসে উপস্থিত হয় আর টুনিকে দেখে বলে, কি গো, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি আনমনা হয়ে বনের পথ ধরে হাঁটছ, আর তোমার শরীরে এত মারের চিহ্ন কেন? তোমার এই হাল হলো কি করে? তুমি কি কোনো বিপদে পড়েছো? আমার আবার কি বিপদ হবে পরী বলো? স্বামী হারা এই স্ত্রী আমি, আজ ভাগ্যদোষে সবার কাছে খারাপ কলঙ্কিত হয়েছি আমি। এর চেয়ে আর কি বিপদের ভয় আমি করি বলো তো? আমি আর কোনো বিপদের ভয় করি না। আহা, বলোই না তোমার কি হয়েছে। এই বনের সাহায্যকারী পরী আমি, সবাইকে সাহায্য করি, তোমারও সাহায্য করব। পরীর এমন কথা শুনে টুনি সব কথা পরীকে খুলে বলে। সব শুনে পরীর মনে ভীষণ মায়া হয়। পরী টুনিকে বলে, আহারে, তোমার সাথে বড্ড অন্যায় হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি তোমার আগের চুল ফিরিয়ে দিচ্ছি। এ কথা বলে পরি তার জাদুই দণ্ড টুনির মাথায় ছোঁয়ায়, আর টুনির মাথায় সাথে সাথে আগের মতো লম্বা চুল হয়। আর তা দেখে টুনি বলে, পরি, এই লম্বা চুল নিয়ে আমি কি করব? আমার না আছে থাকার জায়গা, না আছে টাকা পয়সা, চুল দিয়ে আমার কোনো কাজই নেই। শোনো টুনি, আমি তোমার চুল কোনো সাধারণ চুল দেইনি, তোমার চুল দিয়ে তুমি বড়শি বানাতে পারবে। শোনো, তোমার চুল তুমি কোনো নদীতে বা পুকুরে বড়শির মতো ফেলবে, আর তোমার চুলে অনেক মাছ উঠবে। তোমার চুলে এত মাছ উঠবে যে তা কোনো সাধারণ জালেও এত মাছ উঠতে পারে না। আর সেই মাছ বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার দিন সুন্দরভাবে কাটাতে পারবে গো। এ কথা বলে টুনির মাথায় পরি আবারও জাদুই দণ্ড ছোঁয়ায় আর সেখান থেকে চলে যায়। এদিকে পরির এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি একটা নদীর পাড়ে যায়। দেখি তো পরির কথা সত্যি হয় নাকি, চুলগুলো নদীর জলের মধ্যে ফেলে দেই। এ কথা বলে টুনি তার চুলগুলো নদীর জলে ফেলে দেয়। আর নদীর জল থেকে চুল তুলতেই দেখে টুনির চুলে অনেক মাছ উঠে এসেছে। তা দেখে তো টুনি ভীষণ খুশি হয়। ও মা, পরীর কথা তো সত্যি হয়ে গেল, এ তো আমার চুল নয়, একদম চুলের বড়শি, শুধু জলে ফেলবো আর মাছ ধরবো। হায় ঈশ্বর, আর কোনো অভাব থাকবে না তবে আমার। এ কথা বলে টুনি তার চুলে উঠে আসা মাছগুলো খুলে নিয়ে বাজারে চলে যায়। আর সেই মাছগুলো বিক্রি করে অনেক টাকা পায়। আর সেই টাকা দিয়ে টুনি সুন্দর একটা বাড়ি কেনে আর সেখানেই থাকতে শুরু করে। এরপর থেকে টুনি প্রতিদিন তার চুল দিয়ে মাছ ধরতে থাকে আর বাজারে মাছ বিক্রি করে সে অনেক টাকা পায়। আর বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।